আসসালামু আলাইকুম, দেখছেন সাব্বির একাডেমি, আর সাথে আছি আমি সাব্বির হোসাইন। তো ভিউয়ার্স, এই পরীক্ষাটির জন্য এখানে আমি 100টি বাছাইকৃত প্রশ্ন এবং উত্তর দেখাবো। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আশা করি এখান থেকে আপনি কয়েকটি প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। দেখেন, প্রথম প্রশ্ন, একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত? উত্তর হবে 48 টাকা, অপশন ঘ। কয়টি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? উত্তর হবে 9√3/4, অপশন খ। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি? উত্তর হবে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, অপশন ক। এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ড্যাশ থিম, এখানে গ্যাপে বসবে 1, অপশন ক। থট হি টার্ড হার্ট হি ফেইল্ড, এটি কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, তো কম্পাউন্ড সেন্টেন্সটি হবে হি টার্ড হার্ট বাট ফেইল্ড। চুজ দি অ্যাপ্রিসিয়েট মিনিং অফ দি আইডম শন সং, এটি হবে লাস্ট ওয়ার্ক, অপশন ক। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা? উত্তর হবে কাব্যনাটক, অপশন ক। 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে? উত্তর হবে 5%, অপশন ক। দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939, তো এখানে গ্যাপে বসবে আউট, অপশন খ। ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী কোনটি? উত্তর হবে সিএফসি, অপশন খ। কে এর কোন মানের জন্য 2x+5y+8=0 এবং 2x-ky=3 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না? উত্তর হবে -5, অপশন ক। 10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তর হবে 50% লাভ, অপশন গ। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে 8নম্বর সেক্টর, আর ঢাকা বিভাগ ছিল 2নম্বর সেক্টর। এটিও মাথায় রাখবেন, কারণ অনেকগুলো পরীক্ষায় আমি এই প্রশ্নটি আসতে দেখেছি যে ঢাকা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরে ছিল, তো উত্তর হবে 2নম্বর সেক্টর। একটি ট্রাপেজিয়াম আকৃতির লোহার পাতার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 2 সেন্টিমিটার, পাতটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? উত্তর 4, অপশন ঘ। শিশুটি হাসতে হাসতে আমার কাছে, এটি হবে দি বেবি কেম টু মি লাগিং, আমার কাছে আসে, এর ইংরেজি হবে দি বেবি কেম টু মি লাগিং। বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিষচিহ্ন বসে? উত্তর হবে কমা, অপশন গ। এপিকালচার বলতে কী বোঝায়? উত্তর হবে মৌমাছির চাষ, অপশন খ। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? উত্তর হবে গিন্নি, অপশন ক। হি ইজ এ জাস্টিস অফ দি হাইকোর্ট হেয়ার জাস্টিস ইজ এ অব্লিক অ্যান, অর্থাৎ এখানে বসবে কমন, এটি হবে কমন নাউন, জাস্টিস হবে কমন নাউন। মুভ অ্যান্ড ডাই, এটি সিম্পল করতে হবে, তো সিম্পল হবে বাই মুভিং ইউ উইল ডাই। বিষ নেই তার কল্পনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ কোনটি? উত্তর হবে অক্ষম ব্যক্তির বৃতা আস্ফালন। নিচের কোনটি চলিত রীতির শব্দ? উত্তর হবে শুকনো, অপশন খ। 2010 বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হবে স্পেন। আর 2014 সালে চ্যাম্পিয়ন হয় জার্মান, 2018 সালে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স এবং 2022 সালে চ্যাম্পিয়ন হয় আমার প্রিয় দল আর্জেন্টিনা। এই তথ্যগুলো মাথায় রাখবেন। কোনটি তৎসম শব্দ? উত্তর হবে কিংবদন্তি, অপশন খ। ড্যাশ মাদার রোজ ইন হেয়ার, এখানে বসবে দি, অর্থাৎ দি মাদার রোজ ইন হেয়ার। জেরি ওয়াজ ডিফ্রাইড অফ মাদারলি অ্যাফেকশন হেয়ার দি ওয়ার্ড মাদারলি ইজ, এই মাদারলি ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ হবে অ্যান অ্যাডজেক্টিভ, অপশন গ। প্যানিক সিজাইড মি দি প্যাসিভ ফর্ম উইল বি, এটি হবে আই ওয়াজ সিজাইড উইথ প্যানিক। পঞ্চম আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে? উত্তর হবে বরিশাল।
অপশন গ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? উত্তর সচিব, অপশন খ। কোন শর্তে লগ এ সমান ওয়ান, লগ এর পাওয়ার এ সমান ওয়ান? উত্তর হবে এ গ্রেটার দ্যান জিরো এবং এ নট ইজ ইকুয়াল টু ওয়ান। এভরিবডি নোস দিস সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে হবে, তো ইন্টারোগেটিভ হবে হু ডাজ নট নোস দিস, হু ডাজ নট নো দিস। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? উত্তর তৈরি পোশাক, অপশন গোয়া। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর 1907 সালে, অপশন গ। সে দিন এনে দিন খায়, এর ইংরেজি হবে হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ক। সার্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই? উত্তর হবে মালদ্বীপ, অপশন ঘ। দুটি সংখ্যার লসাগু 144 এবং গসাগু 12, একটি সংখ্যা 48 হলে অপরটি কত? উত্তর হবে 36, অপশন ক। তো আমরা পরবর্তী পেজে চলে এলাম। একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপ ক্ষেত্র পাওয়া যাবে? উত্তর হবে সামন্ত্রিক, অপশন ঘ। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করল, বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সেন্টিমিটার, অপর বৃত্তের ব্যাসার্ধ কত? উত্তর হবে 4 সেন্টিমিটার, অপশন খ। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? উত্তর হবে চাহিদা, অপশন ঘ। দি অ্যান্টোনিম ফর ইনিমিকাল, এটি হবে ফ্রেন্ডলি, অপশন ক। আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, এ সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি করতে হবে, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তককে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত, অপশন ঘ। কোন বানানটি শুদ্ধ? এখানে দেখেন চারটি শব্দ দেওয়া আছে, তো শুদ্ধ বানানে গঠিত শব্দটি হল দূষণীয়, অপশন ক। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে এর মধ্যে সমানুপাতি কত? উত্তর হবে 8, অপশন খ। 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? উত্তর হবে 69, অপশন ক। দি সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া, এটি হবে ক্রাইটেরিয়ন, অপশন ক। 18 লিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা কত? উত্তর 9 মিটার, অপশন খ। করোনারি থ্রম্বোসিস অসুখটি হৃৎপিণ্ডের, অপশন গ। সি অ্যারগুয়েড ড্যাশ মি অ্যাবাউট দি ম্যারিজ, উত্তর হবে উইথ, অপশন ঘ। বর্ষা শুরু হয়েছে, এর ইংরেজি হবে দি রেইন হ্যাজ সেট ইন। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? উত্তর হবে কানাডা। বাংলা ভাষায় জ্যোতিবাদ ছেদচিহ্ন মোট কতটি? উত্তর হবে 12টি, অপশন ঘ। থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর প্রায়ুত শান ও শা। অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে? উত্তর ব্রেইল, অপশন খ। অগ্নির সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর হবে দূতি। দেখেন এখানে দূতি বাদে হুতাশন, কৃষাণু, বাইসখা এ তিনটা শব্দই কিন্তু অগ্নি শব্দের সমার্থক শব্দ। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? উত্তর হবে প্রাপকের ঠিকানা, অপশন খ। যার কোনো মূল্য নাই সমার্থক বাগধারা কোনটি? উত্তর ঢাকের বায়া, অপশন ঘ। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল? উত্তর হবে 21, অপশন খ। তো মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন? উত্তর হবে 1969 সালে, অপশন ক। নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে? উত্তর হবে দুধ, অপশন ক। ভারী পানির সংকেত কোনটি? উত্তর হবে D2O, অপশন ঘ। গুণহীনের বৃথা আস্পালন এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায়? উত্তর হবে অসারের তর্জন গর্জন সার, অপশন খ। হি রেইজড হিজ হ্যান্ড, হেয়ার রেইজড ইজ এ ড্যাশ ভার্ভ, এটি হবে ট্রানজিটিভ, অপশন খ।
ত্রিভুজের কোণগুলোর অন্ত সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদ বিন্দুটির নাম কি? উত্তর হবে অন্তকেন্দ্র। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল? উত্তর হবে বিউটি, অপশন ক। কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদান প্রযুক্তিকে কি বলা হয়? উত্তর হবে ইন্টারনেট, অপশন ঘ। দুঃখিত, প্রথম ছয়টি সাত এর অযুগ্ম গুণিতকের গড় কত? উত্তর হবে ৪২, অপশন গ। বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের? উত্তর হবে ভারত, অপশন ক। তো সর্বশেষ প্রশ্ন আজকের, একটু সমস্যা হচ্ছে এর জন্য আর ১০০টি প্রশ্ন দেখাবো না, আমি অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখাবো। তো দেখেন, রুট থ্রি এর পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান থ্রি রুট থ্রি এর পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান হলে এক্সের মান কত? উত্তর হবে অপশন গ, ৫। তো ভিউয়ার্স, নিয়মিত সকল চাকরির পরীক্ষার নির্ভুল প্রশ্ন সমাধান এবং কমন উপযোগী সাজেশন পেতে সাব্বির একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাব্বির একাডেমির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।